আজে এক নতুন জবাকে দেখছি। মানে মানে এই জবা হচ্ছে সেই নারী যে নিজের জায়গাটা লড়ে নিতে জানে। আজ প্রথমবার তোমার মধ্যে এক প্রতিবাদী সত্তাকে দেখেছি। হ্যাঁ জবা, আজ যখন তুমি ওই লোকগুলোর কথায় প্রতিবাদ করলে আমার আমার বুকটা গর্বে ভরে উঠছিল। আমি তো সবসময় এই জবাকে দেখতে চেয়েছি। আজ বুঝতে পারছো তো লোকের কথার প্রতিবাদ করা কতটা দরকার? আজ যদি তুমি প্রতিবাদ না করতে তাহলে ওরা আশকারা পেয়ে যেত। আর তুই প্রতিবাদ করলে বলেই দেবী তোমার কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাইতে বাধ্য হলো। জবা, আমি অনেকদিন আগে তোমার মধ্যে আগুনটা অনুভব করেছি, তুমিও বুঝতে পারবে আস্তে আস্তে। তোমার ভিতরের এই আগুনটাকে কোনোদিন নিভতে দিও না। জবা, তুমি চেয়েছিলে না তুমি লয়ার হবে? আমি তোমাকে বলছি তুমি লয়ার হবেই। আমি দেখতে পাচ্ছি জবা রানী সেনগুপ্ত কোর্টে দাঁড়িয়ে সবল জবাব করছে। আপনি যে কি বলেন না, আমি তো শুধুমাত্র একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটাকে কি আমি কখনো ছুঁতে পারবো ছোটবাবু? হ্যাঁ জবা, তুমিই পারবে। আমি তোমাকে বলছি তুমি একদিন উকিল হবে, তোমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। আচ্ছা জবা, তোমাকে যদি কোনোদিন আমার হয়ে লড়তে হয়? ফাইল চুরি কেসে ফেসেছিলাম, যদি আবার ওরকম ঝড় আসে তাহলে লড়বো ছোটবাবু। আমি আপনার জন্য স্বর্গ মর্ত্য এক করে লড়াই করবো।